আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমি প্রফিটেবিলিটি রেশিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা হচ্ছে আমার এই চ্যানেলে করা একটা প্লেলিস্ট, ফাইন্যান্সিয়াল রেশিও অ্যান্ড অ্যানালাইসিস, ওই প্লেলিস্টের একটা পার্ট। তো আমি এর আগের ভিডিওতে বেসিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল রেশিওর কয়টা ক্যাটাগরি আছে এটা নিয়ে ডিসকাস করছিলাম। তো আপনারা যদি ভিডিওটা দেখে না থাকেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে বেসিক্যালি আমি প্রফিটেবিলিটি রেশিও কীভাবে ক্যালকুলেশন করতে হয় আর প্রফিটেবিলিটি রেশিও ক্যালকুলেশন করে কীভাবে দুইটা কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা বেটার এটা অ্যানালাইসিস করা যায়, কম্পেয়ার করা যায়, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখব। আমি বেসিক্যালি দুইটা কোম্পানি সিলেক্ট করছি, একটা হচ্ছে আপনার স্যামসাং আর একটা হচ্ছে অ্যাপল, বর্তমানে বিশ্বের দুইটা টেক জায়ান্ট। তো দুইটাই সিমিলার ইন্ডাস্ট্রির। আচ্ছা, একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন কম্পারিজন করবেন তখন কিন্তু ইন্ডাস্ট্রি সিমিলার হতে হবে। ধরুন আমি যদি এখন এরকম করি যে স্যামসাংয়ের সাথে নেটফ্লিক্সের আমি কম্পারিজন করতেছি, ওটা কিন্তু হবে না। তো এটা মাথায় রাখতে হবে, যখনই কোনো কোম্পানি ক্যালকুলেশন করতেছেন, কম্পারিজন করতেছেন, অবশ্যই সিমিলার ইন্ডাস্ট্রি হতে হবে, ইন্ডাস্ট্রি সেম হতে হবে, এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার প্রফিটেবিলিটি রেশিও বেসিক্যালি দুইভাবে করা যায়, একটা হচ্ছে রিটার্ন অন সেলস, আপনার সেলসের এগেনস্টে যে রিটার্নটা আসতেছে ওইটার উপর করা যায়, আরেকটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। বেসিক্যালি রিটার্ন অন সেলসের মধ্যে আছে যে রেশিওগুলো আছে ওগুলো হচ্ছে আপনার গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, তারপর হচ্ছে আপনার প্রি ট্যাক্স প্রফিট মার্জিন আর হচ্ছে নেট প্রফিট মার্জিন। এই রেশিওগুলো আপনার রিটার্ন অন সেলসের মধ্যে পড়তেছেন। আজকে আমি বেসিক্যালি এগুলোর উপরেই ফোকাস করব। প্রফিটেবিলিটি আরেকটা যেভাবে করা যায় ওটা হচ্ছে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করে। রিটার্ন অন ইনভেস্টমেন্টের মধ্যে যে রেশিওগুলো আছে ওগুলো হচ্ছে আপনার রিটার্ন অন অ্যাসেট আছে, অপারেটিং রিটার্ন অন অ্যাসেট আছে, তারপরে হচ্ছে আপনার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে, রিটার্ন অন ইকুইটি আছে, এরপর আপনার আছে হচ্ছে আপনার রিটার্ন অন কমন ইকুইটি। এগুলো হচ্ছে বেসিক্যালি রিটার্ন অন ইনভেস্টমেন্টের রেশিও, যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব না, এগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও করব। তো আজকে বেসিক্যালি আমি অ্যাপল আর স্যামসাং এই দুইটা কোম্পানির আপনার ইনকাম স্টেটমেন্ট নিয়ে ওখানে আমি এই যে রিটার্ন অন সেলসের যে রেশিওগুলো আছে, গ্রস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, প্রি ট্যাক্স প্রফিট মার্জিন, এই রেশিওগুলো আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে এই দুইটা কোম্পানির মধ্যে কোনটা বেটার ইনভেস্টমেন্টের জন্য এটা আমরা ডিটারমাইন করার চেষ্টা করব। তো আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। ভিডিওটা দেখলে মোটামুটি আপনারা বুঝে যাবেন যে প্রফিটেবিলিটি রেশিও কী, কীভাবে ক্যালকুলেশন করতে হয় আর কীভাবে প্রফিটেবিলিটি রেশিও ক্যালকুলেশন করে কোন কোম্পানিটা বেটার এটা বোঝা যায়। ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে স্যামসাং আর অ্যাপল এই দুটো কোম্পানির ইনকাম স্টেটমেন্ট এর ইনফরমেশনগুলো দেখছেন। তো আমি এই দুটো কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে এটা ডাউনলোড করেছি ওদের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে ইনভেস্টর রিলেশন একটা পোর্শন আছে, সাইট আছে, ওখান থেকে আমি ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো ডাউনলোড করেছি। আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিজেরাও ক্যালকুলেশন করে দেখতে পারেন। তো স্যামসাংয়ের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা পেয়েছি ওটা ছিল অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওদের ইয়ার এন্ড ছিল 31st December 2020, 12 মাসের ইনফরমেশান এটা যে ইনফরমেশানগুলো আছে। আর অ্যাপলের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা পেয়েছি ওটা ছিল আন অডিটেড, তার মানে ওটা এখনও অডিট করা হয় নাই, তার কারণে যে ইনফরমেশানগুলো আছে এগুলো হয়তো চেঞ্জও হতে পারে অডিট করার পরে। তো ওদের ইয়ার এন্ড হচ্ছে আপনার 26th September 2020, এটা ওদেরও 12 মাসের আপনার ইনকাম স্টেটমেন্ট। তো আমি দুটো কোম্পানি ইনকাম স্টেটমেন্টের ইনফরমেশানগুলো পাশাপাশি রেখেছি। তো আজকে বেসিক্যালি প্রফিটেবিলিটি রেশিওর আমাদের যে মেইন ফোকাস রিটার্ন অন সেলস, তার মানে যে রিটার্নগুলো হয়েছে ওগুলো সেলসের কত পার্সেন্ট এটা আমরা দেখব টোটাল চারটা রেশিওর মাধ্যমে। একটা হচ্ছে আপনার গ্রস প্রফিট মার্জিন, একটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন, তারপর প্রি ট্যাক্স মার্জিন আর নেট প্রফিট মার্জিন। এই চারটা রেশিও আমরা স্যামসাং আর অ্যাপেলের এই ইনকাম স্টেটমেন্টের ইনফরমেশানগুলোর উপর অ্যাপ্লাই করে দেখব যে কোনটা বেটার, এই দুটো কোম্পানির মধ্যে কোনটার পজিশন ভালো আছে, কোনটা কাছে আগায় আছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এই প্রফিটেবিলিটি রেশিও যত হায়ার হবে তত ভালো বিজনেসের জন্য, তার মানে তত ওই বিজনেসটা প্রফিটেবল। তো প্রথমে আমরা একটু আসি, প্রথমে দেখা যাচ্ছে রেভিনিউ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি এই যে এখানে যে অ্যামাউন্টগুলো আছে অ্যামাউন্টের ফিগারের কয়েকটা জিরো আমি কমে ফেলছি, 6 ফিগার নিয়ে আসছি লাগের ঘরে যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন। আর এগুলো হচ্ছে ডলার অ্যামাউন্ট, বাট আমি ডলার অ্যামাউন্ট ইউজ না করে আমি টাকাই বলবো আর কি। তো প্রথমে গ্রস প্রফিট কীভাবে বের হয়, গ্রস প্রফিট বের হচ্ছে আপনার রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোলস বাদ দেওয়ার পরে, বা কস্ট অফ সেলস যেটাই বলেন, এটা বাদ দেওয়ার পরে যে প্রফিটটা বের হয় এটাকে বেসিক্যালি গ্রস প্রফিট বলে। তো কস্ট অফ সেলস হচ্ছে বেসিক্যালি আপনার
কোনো একটা প্রোডাক্ট বানানোর জন্য, মনে করেন অ্যাপল তাদের একটা মোবাইল বানাচ্ছে, ওই মোবাইলটা বানাতে তাদের যে ডিরেক্ট কস্টগুলো, যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল কত টাকার ম্যাটেরিয়াল লাগছে, কত টাকার লেবার কস্টে খরচ হয়েছে, তো ডিরেক্টলি যে কস্টগুলো ইনভলভ থাকে ওগুলোকেই কস্ট অফ সেলস বলে, কস্ট অফ গুডস সোলস। তো এখন গ্রস প্রফিট যদি কোনো কোম্পানি বাড়াতে চায়, গ্রস প্রফিট বাড়াতে চাইলে অবশ্যই তাদেরকে যে কস্টিংটা পড়ছে কোনো একটা প্রোডাক্ট বানাতে, ওই কস্টিংয়ের চেয়ে অনেক হাই প্রাইসে তাদেরকে সেল করতে হবে, সেলস প্রাইসটা হাই করতে হবে গ্রস প্রফিট বাড়াতে হলে। তো এখন এই যে সেলিং প্রাইসটা হাই করা, এটাও ডিপেন্ড কর অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্রথমত আপনার কোম্পানি কত, ব্র্যান্ড ভ্যালুটা কীরকম, কত ওয়েল নন, ব্র্যান্ড ভ্যালুটা কেমন, ভালো নাকি খারাপ, তারপর কোম্পানির যে আগে প্রোডাক্টগুলো সেল করতো ওগুলো কোয়ালিটি কেমন ছিল, তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনি আপনার প্রোডাক্টের প্রাইস বাড়াবেন নাকি কমাবেন, বা কতটুকু বাড়াইতে পারবেন বাড়াইতে চাইলেও। তো এই জিনিসগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, মেইনলি আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালুর উপর। তো এই দুইটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু মোটামুটি সিমিলার বলতে পারেন, যদিও অ্যাপল একটু হয়তো আগায় আছে স্যামসাংয়ের থেকে ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে। তো আমরা এক্সপেক্ট করতে পারি যে আপনার গ্রস প্রফিট মার্জিন আপনার স্যামসাংয়ের থেকে অ্যাপেলের বেশি হবে। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। গ্রস প্রফিট মার্জিন ক্যালকুলেশন একদম সিম্পল, যে গ্রস প্রফিটটা আছে ওইটাকে আপনি জাস্ট সেলস দিয়ে ভাগ করে দিবেন। তো স্যামসাংয়ের গ্রস প্রফিট আসতেছে আপনার 38.98%, তার মানে হচ্ছে আপনার স্যামসাং 100 টাকার প্রোডাক্ট সেল করে প্রায় 38.98 টাকা তারা গ্রস প্রফিট ইনকাম করে, গ্রস ইনকাম করে। আচ্ছা, এখন অ্যাপেলের গ্রস প্রফিট কত দেখি, গ্রস প্রফিট ডিভাইড বাই সেলস। আচ্ছা, সারপ্রাইজিংলি দেখেন অ্যাপেলের গ্রস প্রফিট মার্জিন হচ্ছে 38.23%, স্যামসাংয়ের থেকে স্লাইটলি কম। যদিও আমি এক্সপেক্ট করছিলাম অ্যাপেলের গ্রস প্রফিট মার্জিন বেশি হবে, কারণ অ্যাপেলের ব্র্যান্ড ভ্যালু আমার মতে স্যামসাংয়ের চেয়ে ভালো, তাও দেখা যাচ্ছে এই জায়গায় আপনার স্যামসাং একটু আগে আছে। তো এরপরে গ্রস প্রফিট মার্জিন তো বুঝলাম, এরপরে হচ্ছে আপনার অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিটটা কীভাবে আসতেছে, আপনার গ্রস প্রফিট থেকে যে অপারেটিং এক্সপেন্সগুলো আছে অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে অপারেটিং প্রফিটটা বের হচ্ছে। তো অপারেটিং এক্সপেন্স বলতে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকতে পারে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট থাকতে পারে, তারপরে মানে এই জিনিসগুলো যে আপনার কোম্পানি অপারেটিংয়ের কাজে, অপারেশনের কাজে যে খরচগুলো হচ্ছে, যে কস্টগুলো হচ্ছে, ওগুলোকে অপারেটিং এক্সপেন্স বলতেছে। সিম্পলি আপনার যে কোম্পানির অপারেশনাল এফিসিয়েন্সি যত ভালো, অপারেটিং এক্সপেন্স যত কম, ওই কোম্পানি অপারেটিং প্রফিট তত বেশি হবে স্বাভাবিকভাবে। তো এখন আমরা দেখি দুইটা কোম্পানির কী অবস্থা। তো স্যামসাংয়ের অপারেটিং প্রফিট ক্যালকুলেশনও সেম, গ্রস প্রফিট যেভাবে গ্রস প্রফিট ডিভাইড বাই সেলস, অপারেটিং প্রফিট মার্জিনও আপনার অপারেটিং প্রফিট ডিভাইড বাই সেলস, তাহলে আপনার অপারেটিং প্রফিট মার্জিনটা চলে আসবে। তো দেখেন আপনার স্যামসাংয়ের অপারেটিং প্রফিট মার্জিন হচ্ছে 15.20%, তার মানে আপনার স্যামসাং 100 টাকার রেভিনিউ, 100 টাকার প্রোডাক্ট সেল করে তারা 15 টাকা অপারেটিং প্রফিট আর্ন করতেছে, যেখানে আপনার অ্যাপেলের কী অবস্থা দেখি। আচ্ছা, এখানে দেখেন অ্যাপেল কিন্তু স্যামসাংয়ের থেকে অনেক আগে আছে। আপনার যেখানে স্যামসাংয়ের অপারেটিং প্রফিট মার্জিন হচ্ছে 15.20%, ওখানে অ্যাপেলের প্রায় 9% বেশি আপনার স্যামসাংয়ের থেকে, 24.15%। তার মানে আপনার অ্যাপেল 100 টাকা প্রোডাক্ট সেলস করে প্রায় 24 টাকার মতো তারা অপারেটিং প্রফিট ইনকাম করতেছে, অপারেটিং ইনকাম করতেছে। এখানে স্যামসাং শুধু 15 টাকা আপনার অপারেটিং প্রফিট ইনকাম করতেছে। এটার একটা অনেক বড় রিজন হচ্ছে আপনার স্যামসাংয়ের অপারেটিং এক্সপেন্স অ্যাপেলের থেকে অনেক বেশি। যেমন আমরা যদি এটা পার্সেন্টেজ করে দেখি, অপারেটিং এক্সপেন্স হচ্ছে 47.23.78% আপনার অপারেটিং এক্সপেন্সের পার্সেন্টেজ সেলসের, আর অ্যাপেলের পার্সেন্টেজ কত দেখি, 14.09%। তো দেখেন এই জায়গায় কিন্তু অ্যাপেল অনেক আগায় গেছে। স্যামসাং যেখানে আপনার 100 টাকার প্রোডাক্ট সেল করার জন্য অপারেটিং এক্সপেন্স খরচ করতেছে প্রায় 24 টাকার মতো, সেখানে আপনার অ্যাপেলের 100 টাকার প্রোডাক্ট সেল করার জন্য অপারেটিং এক্সপেন্সের খরচ হচ্ছে শুধু 14 টাকা। তার মানে আপনার
স্যামসাংয়ের থেকে 9 টাকা কমে গেছে অপারেটিং এক্সপেন্স, যার কারণে ওদের অপারেটিং প্রফিটটা আপনার স্যামসাং থেকে অনেক বেশি হয়ে গেছে, 9 টাকা বেশি হয়ে গেছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার অ্যাপেলের যে অপারেশনাল এফিসিয়েন্সি আছে, অপারেটিং এফিসিয়েন্সি, এটা স্যামসাংয়ের থেকে অনেক ভালো, যার কারণে তাদের অপারেটিং এক্সপেন্স অনেক কম স্যামসাংয়ের থেকে এবং অপারেটিং প্রফিটও তাদের বেশি। তাহলে এই জায়গায় আপনার অ্যাপেল আগাই গেছে স্যামসাং থেকে। এরপরে দেখি, এরপরে আস্তে আস্তে হচ্ছে প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স। প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স বের হয় আপনার অপারেটিং প্রফিট থেকে আপনার আদার ইনকাম বা এক্সপেন্স যোগ বা বিয়োগ করার পরে। তো এখানে দেখেন অপারেটিং আদার ইনকাম বা এক্সপেন্স, স্যামসাংয়ের আদার ইনকাম আছে 298 টাকার মতো একটা ইনকাম আছে আদার ইনকাম, যেখানে অ্যাপেল আদার ইনকাম আছে 803 টাকার মতো, প্রায় অ্যাপেল এখানেও আগায় আছে। তো ওদের মার্জিনটা দেখি, এটাও সেম আপনার ক্যালকুলেশন, প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স ডিভাইড বাই আপনার সেলস 15.35%, আর অ্যাপেলের হচ্ছে 24.44%। তো স্লাইটলি আপনার অপারেটিং প্রফিট থেকে আপনার প্রি ট্যাক্স মার্জিন আপনার দুইটা কোম্পানির স্লাইটলি একটু বেশি, অনেক বেশি না, স্লাইটলি একটু বেশি। একদম লাস্টে যেটা আসতেছে ওটা হচ্ছে নেট প্রফিট মার্জিন। নেট প্রফিট মার্জিন হচ্ছে আপনার কোম্পানি সব খরচ বাদ দেওয়ার পরে যে টাকাটা ইনকাম করতেছে, যে প্রফিটটা তাদের আসতেছে থাকতেছে, ওইটাকেই নেট প্রফিট বলে। তো ইনভেস্টর যারা আছে ওরা আপনার প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করে এই নেট প্রফিট মার্জিনের উপরে, কারণ আলটিমেটলি এই টাকাটাই কিন্তু আপনি আপনার হাতে আসতেছে। তো নেট প্রফিট মার্জিন এখানে ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার পরে দেখেন স্যামসাংয়ের নেট প্রফিট ছিল 22,372 টাকা, আর অ্যাপেলের নেট প্রফিট হচ্ছে আপনার 57,411 টাকা। তো এখন যদি পার্সেন্টেজ করি কত আসে দেখি, নেট প্রফিট ডিভাইড বাই সেলস 11.15%, আর অ্যাপেলের হচ্ছে, আচ্ছা, 20.91%। তো দেখেন আপনার এই জায়গায় নেট প্রফিট মার্জিনে আপনার অ্যাপেল অনেক আগায় আছে, প্রায় যেখানে আপনার স্যামসাং 100 টাকার প্রোডাক্ট সেল করে 11 টাকা নেট প্রফিট করতেছে, সেখানে অ্যাপেল কিন্তু 100 টাকার প্রোডাক্ট সেল করে প্রায় 21 টাকার মতো তারা নেট প্রফিট করতেছে। তো প্রায় আপনার স্যামসাং থেকে 9 টাকা, প্রায় 9.76 টাকার মতো তারা বেশি নেট প্রফিট করতেছে। তো এই জায়গায়ও অ্যাপেল অনেক আগায় আছে নেট প্রফিট মার্জিনের ক্ষেত্রেও। তো আমরা কনক্লুশন আসতে পারি এই 4টা রেশিও অ্যানালাইসিস করে, যে একটা জায়গায় ঠিক আছে, একটা জায়গায় স্যামসাং বেশি ছিল গ্রস প্রফিট মার্জিনে, ওদের রেশিওটা ভালো ছিল পার্সেন্টেজটা, বাট অন্যান্য প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপল অনেক আগায় আছে। আর এটার মেইন ইম্প্যাক্টটা পড়ছে কিন্তু আপনাদের এই যে অপারেটিং এক্সপেন্স আছে, অপারেটিং এক্সপেন্সে যেখানে আপনার স্যামসাংয়ের অপারেটিং প্রফিট 15%, সেখানে আপনার অ্যাপেলের অপারেটিং প্রফিট ছিল 24%। এটার মেইন রিজন ছিল তাদের অপারেটিং এফিসিয়েন্সি স্যামসাংয়ের থেকে অনেক ভালো ছিল। দেখেন স্যামসাংয়ের যেখানে আপনার 100 টাকার প্রোডাক্ট সেল করার জন্য 23 টাকা অপারেটিং এক্সপেন্স হিসেবে খরচ করতে হয়েছিল, সেখানে আপনার অ্যাপেলের খরচ করতে হয়েছে মাত্র 14 টাকা। এই জায়গাটাই কিন্তু আপনার ডিফারেন্সটা মেক করে দিয়েছে। তো অপারেটিং এক্সপেন্সের জায়গাটাই এসে, অপারেটিং এফিসিয়েন্সি, অপারেশনাল এফিসিয়েন্সির জায়গায় এসে কিন্তু অ্যাপেল স্যামসাংয়ের থেকে আগে গেছে। আপনার তাদের যে খরচ এটা অনেক কমে ফেলছে অপারেটিং এক্সপেন্সের খরচ, যার কারণে তাদের প্রফিট মার্জিনও অনেক বেড়ে গেছে। তো এখন আমরা যদি কনক্লুশনে আসি, পার্সোনালি আমি যদি এই দুইটা কোম্পানি থেকে যে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করি, তাহলে ক্লিয়ারলি এখানে আপনার অ্যাপেল উইনার হবে, কারণ অ্যাপেল সবগুলো ক্ষেত্রে আগায় আছে শুধু গ্রস প্রফিট মার্জিন ছাড়া। যেটা মেইন, যেটা ইম্প্যাক্টফুল বটম লাইন আপনার নেট প্রফিট, নেট প্রফিটে আপনার অ্যাপেল প্রায় 9 টাকা, মানে 9% বেশি আগায় গেছে। তো এখানে মেইন যে ইস্যুটা ওইটাও ওইটাও আমরা আইডেন্টিফাই করতে পারছি, ওটা হচ্ছে অপারেটিং এফিসিয়েন্সি, অপারেটিং এক্সপেন্স স্যামসাংয়ের অনেক বেশি ছিল, আর অ্যাপেলের অপারেটিং এক্সপেন্স অনেক কমায় ফেলছে, অপারেশনাল এফিসিয়েন্সি অনেক ভালো ছিল, যার কারণে তারা নেট প্রফিটে এসে অনেক ইম্প্রুভমেন্ট করছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে রেশিও অ্যানালাইসিস করতে হয় আর কীভাবে কম্প্যারিজন করতে হয়। আর কম্প্যারিজন করার পরে এটা শুধু আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নয়, এটা আপনার, আপনি মনে করেন আপনি যদি কোনো বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রে আপনি কোন জায়গায় আপনার ল্যাকিংস আছে, কোন জায়গায় ইম্প্রুভমেন্টের দরকার আছে, এই জিনিসগুলো আপনি প্রফিটেবিলিটি রেশিও অ্যানালাইসিস করে আপনি বের করতে পারবেন। শুধু ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রেও না, আপনার প্রসেস ডেভেলপমেন্ট, প্রসেস ইম্প্রুভমেন্ট,
তারপরে আপনার ইফিসিয়েন্সি বাড়ানো বিভিন্ন ক্ষেত্রে আপনার এই রেশিওগুলো আপনাকে হেল্প করবে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অন্য একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।